একদম নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং প্রতিদিনের নতুন নতুন ওয়ার্ড ও সেন্টেন্সের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। অ্যাপ্লিকেবল মানে হচ্ছে প্রযোজ্য, প্রযোজ্য মানে হচ্ছে অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে দরখাস্তকারী, দরখাস্তকারী মানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্র বা আবেদন, দরখাস্ত বা আবেদনপত্র বা আবেদন মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড মানে হচ্ছে কার্যকরী বিষয়ে প্রযুক্ত বা ব্যবহারিক, কার্যকরী বিষয়ে প্রযুক্ত বা ব্যবহারিক মানে হচ্ছে অ্যাপ্লাইড, অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন বা দরখাস্ত করা, আবেদন বা দরখাস্ত করা মানে হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপয়েন্ট মানে হচ্ছে কাজে নিয়োগ করা, কাজে নিয়োগ করা মানে হচ্ছে অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টেড মানে হচ্ছে কোনো পদে মনোনীত বা নিযুক্ত, কোনো পদে মনোনীত বা নিযুক্ত মানে হচ্ছে অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে কর্মে নিযুক্ত ব্যক্তি, কর্মে নিযুক্ত ব্যক্তি মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টি মানে হচ্ছে পদে নিয়োগ, পদে নিয়োগ মানে হচ্ছে অ্যাপয়েন্টি, অ্যাপোর্শন মানে হচ্ছে ন্যায্যভাবে ভাগ করিয়া দেওয়া, ন্যায্যভাবে ভাগ করিয়া দেওয়া মানে হচ্ছে অ্যাপোর্শন, অ্যাপোর্শনমেন্ট মানে হচ্ছে ন্যায়ভাবে ভাগ করিয়া দেওয়া বা ভাগ নির্ণয়, ন্যায়ভাবে ভাগ করিয়া দেওয়া বা ভাগ নির্ণয় মানে হচ্ছে অ্যাপোর্শনমেন্ট, অ্যাপোজিট মানে হচ্ছে সুনির্বাচিত, সুনির্বাচিত মানে হচ্ছে অ্যাপোজিট, অ্যাপোজিট মানে হচ্ছে সুনির্বাচিত, সুনির্বাচিত মানে হচ্ছে অ্যাপোজিট, অ্যাপোজিশন মানে হচ্ছে ব্যাখ্যাস্বরূপ একটি বিশেষের সহিত অপর একটি বিশেষ্যযোগ, ব্যাখ্যাস্বরূপ একটি বিশেষের সহিত অপর একটি বিশেষ্যযোগ মানে হচ্ছে অ্যাপোজিশন, অ্যাপোজিশনাল মানে হচ্ছে একই কারক বা সম্বন্ধ রূপে ব্যবহৃত, একই কারক বা সম্বন্ধ রূপে ব্যবহৃত মানে হচ্ছে অ্যাপোজিশনাল, অ্যাপ্রেজাল মানে হচ্ছে মূল্য নিরূপণ, মূল্য নিরূপণ মানে হচ্ছে অ্যাপ্রেজাল, অ্যাপ্রেজ মানে হচ্ছে মূল্য নিরূপণ করা, মূল্য নিরূপণ করা মানে হচ্ছে অ্যাপ্রেজ, অ্যাপ্রেজমেন্ট মানে হচ্ছে মূল্য নির্ধারণ, মূল্য নির্ধারণ মানে হচ্ছে অ্যাপ্রেজমেন্ট, অ্যাপ্রেজাল মানে হচ্ছে মূল্য নিরূপক, মূল্য নিরূপক মানে হচ্ছে অ্যাপ্রেজার, অ্যাপ্রিসিয়েবল মানে হচ্ছে অনুভবনীয় অথবা বোঝা যায় বা উপলব্ধি করা যায় এমন, অনুভবনীয় অথবা বোঝা যায় বা উপলব্ধি করা যায় এমন মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েবল, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে নির্ভুলভাবে নির্ধারণ করা, নির্ভুলভাবে নির্ধারণ করা মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে পূর্ণ উপলব্ধি, পূর্ণ উপলব্ধি মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েটিভ মানে হচ্ছে পূর্ণ উপলব্ধি সূচক, পূর্ণ উপলব্ধি সূচক মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ, অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে গ্রেপ্তার করা, গ্রেপ্তার করা মানে হচ্ছে অ্যাপ্রিহেন্ড,
অ্যাপ্রিহেন্সিবল মানে হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বা বোধগম্য। ইন্দ্রিয়গ্রাহ্য বা বোধগম্য মানে হচ্ছে অ্যাপ্রিহেন্সিবল। অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে গ্রেপ্তার। গ্রেপ্তার মানে হচ্ছে অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেন্সিভ মানে হচ্ছে উদ্বিগ্ন। উদ্বিগ্ন মানে হচ্ছে অ্যাপ্রিহেন্সিভ। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষাধীন ব্যক্তি বা শিক্ষানবিস। শিক্ষাধীন ব্যক্তি বা শিক্ষানবিস মানে হচ্ছে অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে শিক্ষানবিসী। শিক্ষানবিসী মানে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রাইজ মানে হচ্ছে জ্ঞাপন করা বা জানানো। জ্ঞাপন করা বা জানানো মানে হচ্ছে অ্যাপ্রাইজ। অ্যাপ্রো মানে হচ্ছে অনুমোদন। অনুমোদন মানে হচ্ছে অ্যাপ্রো। অ্যাপ্রোচ মানে হচ্ছে নিকটে আসা। নিকটে আসা মানে হচ্ছে অ্যাপ্রোচ। অ্যাপ্রোচেবল মানে হচ্ছে সুগম বা সহজে যাওয়া যায় এমন। সুগম বা সহজে যাওয়া যায় এমন মানে হচ্ছে অ্যাপ্রোচেবল। অ্যাপ্রোবেট মানে হচ্ছে অনুমোদন করা। অনুমোদন করা মানে হচ্ছে অ্যাপ্রোবেট। অ্যাপ্রোবেশন মানে হচ্ছে সম্মতি বা অনুমোদন। সম্মতি বা অনুমোদন মানে হচ্ছে অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্যের জন্য স্বতন্ত্র করিয়া রাখা। বিশেষ উদ্দেশ্যের জন্য স্বতন্ত্র করিয়া রাখা মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েটলি মানে হচ্ছে উপযুক্ত রূপে। উপযুক্ত রূপে মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি। অ্যাপ্রোপ্রিয়েটনেস মানে হচ্ছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস। অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে আত্মসাৎকরণ বা উপযোজন। আত্মসাৎকরণ বা উপযোজন মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রুভেবল মানে হচ্ছে অনুমোদনীয়। অনুমোদনীয় মানে হচ্ছে অ্যাপ্রুভেবল। অ্যাপ্রুভাল মানে হচ্ছে সম্মতিসূচক ভাবে। সম্মতিসূচক ভাবে মানে হচ্ছে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। অনুমোদন করা মানে হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভড মানে হচ্ছে অনুমোদিত। অনুমোদিত মানে হচ্ছে অ্যাপ্রুভড। অ্যাপ্রুভাল মানে হচ্ছে যে অনুমোদন করে। যে অনুমোদন করে মানে হচ্ছে অ্যাপ্রুভাল। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে কাছাকাছি হওয়া। কাছাকাছি হওয়া মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে কাছাকাছি। কাছাকাছি মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে প্রায় ঠিক কোনো জিনিস। প্রায় ঠিক কোনো জিনিস মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেটিভ মানে হচ্ছে আসন্ন। আসন্ন মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটিভ। অ্যাপার্টিনেন্স। অ্যাপার্টিনেন্স মানে হচ্ছে সংশ্লিষ্ট পদার্থ। সংশ্লিষ্ট পদার্থ মানে হচ্ছে অ্যাপার্টিনেন্স। অ্যাপ্রিকট মানে হচ্ছে খোবানি বা কুল জাতীয় ফল বিশেষ ও তাহার গাছ। খোবানি বা কুল জাতীয় ফল বিশেষ ও তাহার গাছ মানে হচ্ছে অ্যাপ্রিকট। অ্যাপ্রল মানে হচ্ছে ইংরেজি বছরের চতুর্থ মাসের নাম। ইংরেজি বছরের চতুর্থ মাসের নাম মানে হচ্ছে অ্যাপ্রল।
अप्रैल फुल माने होच्छे पहला अप्रैल जे व्यक्ति के कौतुकस्थले बोका बनाना है। पहला अप्रैल जे व्यक्ति के कौतुकस्थले बोका बनाना है माने होच्छे अप्रैल फुल। अप्रैल अड़ाई माने होच्छे कारण दृष्टि कार्य निर्णय सम्बन्धी बा अवरोही प्रणाली कारण दृष्टि कार्य निर्णय सम्बन्धी बा अवरोही प्रणाली माने होच्छे अप्रैल अड़ाई। एप्रन माने होच्छे पोशाक परिष्कार राखिबार जोन्नो सम्मुखे परिहित वस्त्रखंड इत्यादि। पोशाक परिष्कार राखिबार जोन्नो सम्मुखे परिहित वस्त्रखंड इत्यादि माने होच्छे एप्रन। एप्रन स्ट्रिंग माने होच्छे एप्रन बाधिबार दड़ी। एप्रन बाधिबार दड़ी माने होच्छे एप्रन स्ट्रिंग। एप्रन पो माने होच्छे उपयुक्त। उपयुक्त माने होच्छे एप्रोपो। एप्स माने होच्छे प्रधानत गिरजार पूर्व प्रांते धनुकाकृति खिलान विशिष्ट बा गम्बुजाकार छाद विशिष्ट अर्धवृत्ताकृति बा बहुभुज निभृत स्थान। प्रधानत गिरजार पूर्व प्रांते धनुकाकृति खिलान विशिष्ट बा गम्बुजाकार छाद विशिष्ट अर्धवृत्ताकृति बा बहुभुज निभृत स्थान माने होच्छे एप्स। एप्ट माने होच्छे उपयुक्त। उपयुक्त माने होच्छे एप्टिट्यूड माने होच्छे झोंक। झोंक माने होच्छे एप्टिट्यूड। एप्टनेस माने होच्छे तत्परता। तत्परता माने होच्छे एप्टनेस। एक्वा माने होच्छे जल। जल माने होच्छे एक्वा। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।